ভাইরা আমার, আমি একজন নির্যাতিত স্বামী, আমার ঘরে আমি মেম্বার আর আমার বউ চেয়ারম্যান, বউয়ের অত্যাচার আমি অতিষ্ঠ, এই জ্বালা আমার আর সহ্য হয় না। এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি আজকে আমরণ অনশনে বইছি। আমি যে কতটা নির্যাতিত এর একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি দেখাই। এই যে প্ল্যাকার্ডটার মধ্যে আমি লিখছিলাম আমরণ অনশন, আমার বউ আবার ডিজাইনারে ফোন দিয়ে লেখাইছে এখানে মরা নিষেধ। জমদ চলে আসছে নাকি? দাবি আদায়ের আগে জমদুত চলে আসছে, আমি তো দাবিগুলোই কইতে পারি না। জমদুত বাবা, ও বউ তুমি এখানে কেন? আমি তো ভাবছিলাম জমদুত, খুব ভয় পাইছিলাম। এখন কি আমারে দেখে ভয় কমছে? না, ভয় আরো বাড়ছে। শোনো, এসব আমরণ অনশন করে কোনো দাবি আদায় হয় না। দেখবা মানুষ সকালবেলা অনশনে বসে, দুপুরবেলা থাকে না। এদের দেখে বোঝাও যায় না এদের দাবি কি আদায় হয়েছে নাকি সবগুলি যে মরছে। আমার মনে হয় এরা দুপুরের খাবার খাইতে যায়। আমি বলে তোমার সংসার করতেছি, অন্য কেউ হইলে জীবনে করতো না। আমি কি করছি? বিয়ের পর আমার বান্ধবী তোমাকে জিজ্ঞেস করছিল, দুলা ভাই আমার বান্ধবীর সাথে আপনার সম্পর্ক কেমন। কি উত্তর দিছিলা? খারাপ কি কইছিলাম? আমি কইছি তোমার বান্ধবীর লগে আমার শারীরিক সম্পর্ক। হাসতেছো কি কারণে? তুমি হাসতেছি কই? আমার চেহারাটাই তো এমন। মানা করছি না হাসতে। হাসমু না কেন? কারণ হাসলে তোমার এটা বেশি কালো লাগে। আমার বন্ধুরা আমার লগে খুব মজা লয়, কই আমি নাকি সারাক্ষণ বউয়ের আসলে তোরে লুকায় থাকি। এটা আমার লাগে যে কি অপমানের। তুমি যা আমার আসলে তলায় লুকাই থাকো এই খবর তোমার বন্ধুরা জানলো কেমনে? এই যে তুমি আমার সকাল বিকাল অপমান করো, আমি কি ওকে কাছে সুন্দর করে প্রেজেন্টেশন দেই? কি সুন্দর করে প্রেজেন্টেশন দাও? এই যে প্রতিদিন সকালে বাইর হওয়ার সময় তুমি আমারে লাত্তি মারে বাইর করে দেও অফিসে যাই। অফিসে যাওয়ার পরে আমার কলিগরা জিগায়, কি রে সকালে কি খাইছস? আমি কই সকালে লেগ পিস খাইছি। ঘন্টার পর ঘন্টা ওয়াশরুমে যেয়ে বসে থাকো, এইটা না করে আমার সাথে দুটো গল্প করলেও পারো। তোমার সাথে গল্প করলেও সমস্যা, গল্প না করলেও সমস্যা। তোমার কোনো বান্ধবীরা আসলে আমি যদি কথা না কই আমি হয়ে যাই অসামাজিক, আর যখন একটু কথা কইতে যাই তখন হয়ে যায় আমার চরিত্র খারাপ। আমি কর্মটা কি? তোমার যে শরীর, তুমি আর কি বা করবা? মানুষ হয় বিশেষ মুহূর্তে দুর্বল, আর তুমি হইলা মুহূর্তেই দুর্বল। শরীর নিয়ে কথা বলবা না খবরদার, একদম কথা বলবা না। তোমার হাতে রান্না খাই আজকে আমার শরীরের এই অবস্থা। তাহলে আমারও তো সুন্দর অবস্থা কেমনে? এই যে আমার লাগে রান্না করো আর নিজের লাগে বাইরে থেকে খাবার অর্ডার করো, আইনে খাও। নিজের রান্না এত ভয়ঙ্কর খারাপ যে নিজে খাইতেই ভয় পাও। আর আমি তো ভয় পাইই, আরো মেলা কিছু লই আমি ভয় পাই। আবার কি নিয়ে ভয় পাও? এই যে বাসার মধ্যে আমার কোনো বন্ধু আসতে পারে না, আসলেই তুমি চিল্লাচিল্লি করো, খালি চিল্লাচিল্লি করো। আর তোমার বন্ধুরা নিয়ে প্রত্যেকটা দিন বাসার মধ্যে আড্ডা দেও। তো আমি আমার বন্ধু আনবো না? আহারে আনতে নিষেধ করছি, সবসময় ছেলে বন্ধু আনো কেন? মাঝে মধ্যে কিছু মেয়ে বান্ধবী আইনো। আমার আসলে মরা ছাড়া কোনো সমাধান নাই, মরণই আমার একমাত্র সমাধান। ওরে আমার সমাধানের মানুষ আসছে! আমার বাবার সাথে যে তোমার রাগারাগি হয়েছিল ওটা সমাধান তুমি করছিলা? জি করছি, তারে বলছি আপনি জাহান্নামে যান। তোমার সাহস তো কম না, তুমি আমার বাবার এই কথা বলো? আরে পরে ক্ষমা চাইছি না। কি ক্ষমা চাইছো? ক্ষমা চাইলে আমার বাবা আবার রাগ করলো কেন? তোমার বাবা কে রাগ করে সেটা আমি জানি, তারে গিয়ে কইছি আব্বা আমি ক্ষমা চাইতেছি, আপনারা যে জাহান্নামে যাইতে কইছিলাম এখন যাওয়ার দরকার নাই, দুই দিন পরে গেলেও চলবো। আমার একটা অবজারভেশন আছে, মহিলাদের যে কোমরটা এটা একটা সকেট, আর তাদের যে আসলটা এটা হচ্ছে প্লাগ। যখন এই প্লাগটা সকেটের মধ্যে ঢুকে তখনই তাদের শরীরে কারেন্ট চলে আসে, আর সাথে সাথে ডুসুম ডুসুম মারামারি শুরু করে দেয়। না মারি কি আর সাথে, এই যে খাটটা খটর খটর শব্দ করে কতদিন বলবা এটা ঠিক করাও? তাইলে কি খাটটা চেঞ্জ করে দিমু? না
তাহলে চলো ফ্লোরিং করি। ফ্লোরিং করলে তো নিচের তলার ভাড়াটিয়ারা এসে আবার কমপ্লেন করবো। কমপ্লেন তো করছেই, নিচতলার ভাড়াটিয়ারা কমপ্লেন করছে যে আপনাদের বাসার একটা নির্দিষ্ট রুমের রাতের একটা নির্দিষ্ট সময়ে অনেক বেশি শব্দ হয়। তুমি কি কইছো? বলছি ব্লান্ডারের শব্দ। আফসোস, কৃত্রিম শব্দের কাছে প্রাকৃতিক শব্দ হাইরা গেল। পরে ওরা কি কইয়া বিদায় নিছে? ওরা বলছে শব্দ বন্ধ করার জন্য। আর ওদের বাচ্চারা নাকি ঘুমাইতে পারে না। তুমি কিছু কম নাই? বলছি ভাবি খালি নিজেদের বাচ্চাদের চিন্তাই করলেন, আমাদের বাচ্চাদের চিন্তা করলেন না। আমাদের বাচ্চাদের কথা তুমি চিন্তা করো, চিন্তা করলে তো আমার একটু ভালোবাসতা। তোমার আমি ভালোবাসি না? আমি তো বাইরে যাওয়ার সময় তোমার স্পর্শ ছাড়া ঘরের বাইরে পাই রাখি না। স্পর্শ না চাই, প্রত্যেকবার বাইরে যাওয়ার সময় তোমার জুতাটা আমারই পরাইয়া দিতে হয়। চুপ করো। তুমি কি আমার একটু শান্তি মতো অনশন করতে দিবা? না, বাসায় চলো, তোমার অনশন ছাড়াই আমি মারার ব্যবস্থা করতেছি। মাঝে মধ্যে চিন্তা করি, বউটা যদি মার্সেল ফ্রিজের মতো হইতো, 10 বছরে গ্যারেন্টি থাকতো, 2 বছর চালায়া ও কিছু বানায়া পুরানটা দিয়া নতুন একটা লয়ে লইতাম। কে কারে ও কিছু বানায় আমিও দেখতেছি। চলো মাসে বাসাও বাসাও। ঘরে আমি মেম্বার, পরের মায়াতে আর ম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন। আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি মেম্বার, পরের মায়াতে আর ম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন। তিনজন বিচারক স্ট্যান্ডিং অভিশন, একটা জোরে করো তালি। থ্যাংক ইউ। আরে কি যে এনজয় করেছি, সবাই হাসছি, সবাই সবাই। এবং এই প্রথম এই দুইজন মিলে জুটি, সিঙ্গেল পারফর্মার ছিল একসাথে জুটি, এবং সত্যি সত্যি মনে হয়েছে যে আমরা সত্যি কোনো একটা ঘরের দৃশ্য এই বাইরে দেখছি। আমির ভাই শুনতে আপনি বলবেন। সুপার ডুপার হিট, অসাধারণ হয়েছে, এবং দুজনের সিঙ্কোনাইজেশন দুর্দান্ত। আর অনেক সময় ডুয়েট পারফরমেন্সের সময় এর অভিনয় ভালো হয়, ওরটা একটু কম ভালো হয়, ওরটা ভালো হয় তো এরটা একটু কম ভালো হয়, দুইজনই প্যারালালি। এবং সবচেয়ে মজার যেটা লেগেছে, ওরা একটা মুহূর্তের জন্য কম্পিটিশন করে না নিজেদের মধ্যে। সুপার সুপার সুপার। তুষার ভাই, আসলেই মানে ওরা যখন সোলো পারফরমেন্স করতো তখনও অনেক ভালো ছিল, ভালো করতো, এবং দুজন মিলে একদম এত ভালো করেছে, এত সুন্দর। আর আমাকে তো রবিনকে মনে হচ্ছিলো যে আসলেই নির্যাতিত একটা খুব, মানে পারফরমেন্সটা এনজয় করছি কিন্তু কোথায় গিয়ে ওর জন্য কষ্ট হচ্ছিল। অনেক ভালো ছিল, অনেক ভালো। ওর প্যান্টটা দেখো না, মনে আর একটু জোরে টান দিলে খুলে যায়। টেকনিক্যাল কথা তো দুই পাশে, দুই মানে প্রবাদ পুরুষ বলেই গেল। আমি যেটা বলবো যে সারাটা জীবন তো আমি স্বাচ্ছন্দ্যে কাটিয়ে এলাম, এবার একটু কষ্ট পেতে মন চায়। এই জন্য যে দাবিগুলো, আমার নামে একটা দাবি লিখে দাও, আমি এমন একটা বউ চাই। ধন্যবাদ, খুব সুন্দর পারফরমেন্স, ওকে সত্যি সত্যি অসাধারণ ছিল। রিয়া, তোকে দেখে কিন্তু সমস্যা যেটা হয়ে যাবে, বিয়ে তো এখনো করনি, বাট এই যে সবাই একটু দেখে নেন যে বউ কেমন হবে। রবিন, এরকম বউ মানে তুমি তো বিয়ে করনি, এরকম বউ কি সিদ্ধান্ত? আচ্ছা, এটা বলাতে এই দুজন হাসছে মিটি মিটি। আমি একটা গাইবো গান, এই দুজন চলে যাবে, আর সত্যিকারের হাজবেন্ড ওয়াইফ আসবে এই মানে। কোন দুজন আসার পরে আপনাদেরকে বলছি, ঠিক আছে? কি আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি মেম্বার, পরের মায়াতে আর ম্যান, বিয়া করলাম কেন দাদা, বিয়া করলাম।
দাম কেন রে দাদা।